হাসিয়া পড়ো। একটা লোক নূতন নূতন বিয়ে করে বউ নিয়ে শুয়ে আছে খাটের পরে মশারির ভিতরে। ওরে বাপরে বাপ, কোন কায়দায় যেন তোমরা সবাই শোনো, ওই মশারির মধ্যে ঢুকেছে কাল কেউ তো সাপ। স্বামী তখন পেয়ে ভয় ভাবে, এই যে বুঝি সাপে কামড়ায়, মশারি ছিঁড়িয়েছে লাভ। বাসে না ভয়ের চোখে হাসতিছ, বাসে না ভয়ের চোখে এক লাভ দিয়ে উঠে আড়া ধরিয়ে কাপ আরম্ভ করেছে কাপ। আর বৌরে ডাকিয়ে কয়, কথা মান, তাড়াতাড়ি গ্রামের থেকে পুরুষ মানুষ ডাকিয়ে আন। ওই যে সাপ, ওই যে সাপ। ওর বউ কয়, কেন, তুমি পুরুষ মানুষ না, তুমি কি মাইয়া মানুষ না, ইজরিয়া মানুষ। কয়, কি বলবো তোর কাছাকাছি, সাপ দেখে আমি যে পুরুষ তা মুলিয়ে দিছি। আরে কপাল রে, আমার কেমন লাগতেছে, ভালো লাগতেছে, লবণ কমে যায় নাই তো, ওরে রস পাই কত। তোমরা ভাবছো নাকি আমার রস কমিয়ে গেছে, অত সোজা না, বুড়ো হয়েছে আর রস বাড়িয়েছে। খেজুর গাছ বয়স হলে কি হয়, হ্যাঁ, রস আরো গাঢ় হয়, মোটা মোটা ফোটা কাটে জানো না। একজন নতুন নতুন মোটর সাইকেল চালাতে যাইয়ে এখন সামনে যখন লরি আসছে, ওর মোটর সাইকেলে একটা হেডলাইট আছে, লরির তো দূরত্বেও এলপি লরি, দুটো হেডলাইট। ও ভাবতেছে দুই বন্ধু দুই পাশ দিয়ে চালায় আসতেছে, মাঝখান দিয়ে যাব কি দেখাইয়ে যাব, প্যাস খেলাইয়া। তবু লরিওয়ালা বাস আইছে কোনো মতে, পাশে বাড়ি খাইয়ে পড়ে গেছে। কিন্তু একটা একটু শেষিয়ে গেছে, আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, আমার দড়িয়ে টড়িয়ে ডাক্তারখানায় নিয়েছে। তা ডাক্তারবাবু ভাবলো কি, নতুন তো মেডিকেল সায়েন্সে একটা জিনিস বেরোইছে, এ কিন্তু গল্পের ডাক্তার, মনে রাখতে হবে কিন্তু, বুঝতে পেরেছ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গল্প লিখতে বলছে, এক দেশের এক রাজা, এক রাজা, তুমি যদি জিজ্ঞেস করো কোন দেশের কোন রাজা, তাহলে আমার গল্প বলা হবে না কি, এইভাবে কথা কত না, এক দেশের এক রাজা ছিল। হ্যাঁ, তার একটা উড়ল পঙ্খী ঘোড়া ছিল, ঘোড়া ডানা দিয়ে উড়িয়ে উড়িয়ে যেত, গল্প নিয়ে গেছে, নিয়ে যেয়ে ভাবছে কি, একটু কাটিয়ে বের করে ধুয়ে মুছে একটু কায়দা করে সেলাই টেলাই করে দেব, প্লেটে রাখিছে, রেখে ওনার একটু বাথরুম আইছে বাইরে গেছে, ও জায়গা যে বিড়াল তলায় রয়েছে উনি তা দেখে নাই, বিড়াল ভাবছে ডিম মনে হয় প্লেটে থইছে, খপাত করে বিড়াল ধরে নিয়েছে তা চলে গেছে। ডাক্তার এসে দেখে তাই থুয়ে গেলাম প্লেটের উপরে, আর তো নাই, গেল কোন জায়গায়, এখন করে কি, এ তো মার খেয়ে মরা, কল নার্সিংহোম তো ভেঙে ফেলবে নি। ডাক্তারের বাড়ি একটা কুকুর আছে, ভাবছে একটা কাজ করি, ওর একটা ছাড়াইয়া আনি, ওইটা ভরিয়ে দিয়ে ফেলাম, অন্তত এই জায়গাকে তো বিদায় নেওয়াই, পরে যাওয়াই হবে না, কেউ তো আর জানবে না না কি দিছি না কি দিছি। কুকুরের তা বেশ কায়দা করে কাটিয়ে ভরে দিয়ে সেলাই করে ছাড়িয়ে দিছে, বলছে মাস তিনেক পরে একবার দেখাতে আসো। ও তিন মাস পরে আইছে, ডাক্তার ভাবছে ও তো মরবে নি,
মানসিক আর কুকুরের ত্যাগ হয় নাকি? ও তো একদম ফুল ফিট, লেফট রাইট করতে করতে আসি। ডাক্তারবাবু কয়, তুই বাঁচিয়ে আসিস? কয়, বাঁচিয়ে আসি না তো আসলাম কোন কায়দায়? বাঁচিয়ে আসি, বাঁচিয়ে আসি। হ্যাঁ, কোনো অসুবিধে পর্যন্ত তোর হয় নাই? বলে না, মোটর সাইকেল আরো জোরে চালাচ্ছে, কোনো দিক দিয়ে কোনো অসুবিধা হয় নাই। বলে একটা অসুবিধা হয়েছে। কোন অসুবিধা? ওর বাউদারটা তো পাল্টাইছে। কয়, তুলসী গাছ দেখলি শুধু শুধু বাউ পা উঁচু হয়ে যায় আর পেশাব করতে ইচ্ছে করে, পেশাব করতে ইচ্ছে করে। কয়, করবে না তো কি? বাউদারে তোর কুত্তর বেশি লাগাই দিছি নি। গোম আবার আসবে, গোম এই জায়গাতে একেবারে উত্তরপ্রদেশ ঠেলে পাঠায় দেবো।